মার্কিন নতুন ভিসা নীতি নিয়ে আলোচনা এখন সবখানে। বিষয়টিকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এই ঘটনার পর থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দৌড়ঝাঁপও দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে। বুধবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীতে সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নতুন ভিসা নীতি দিয়েছে যুক্তরাষ্ট্র। কূটনীতিকদের নিরাপত্তা প্রত্যাহার বিষয়ে পিটার হাস জানতে চাইলে, শুধু কূটনীতিক নয়, দেশি বিদেশি যে কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট বলে জানান মন্ত্রী। মানুষের ম্যান্ডেট নিয়েই একটা ইলেকশন হোক, আমরাও সেটা চাই, সেটাও তাকে স্পষ্ট আমরা জানিয়ে দিয়েছি। তিনি বলছিলেন যে হঠাৎ করে উঠিয়ে নেওয়া হয়েছে, আমরা বলছি হঠাৎ করে উঠিয়ে নিয়ে আমরা একটা ডিসিশন নিয়ে আমরা ওয়েল ইকুইপড একটা বাহিনী তৈরি করেছি, সেটাই তাদের প্রোটেকশনে থাকবে। কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের কর্মী সভায় অংশ নেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। তিনি বলেন, বিদেশিরা বাংলাদেশে কাউকে কোনোদিনই ক্ষমতায় বসাতে পারেনি, পারবেও না, তাই তাদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ নেই। আগামী নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। কোন লাভ হবে না বিদেশ থেকে ধর্ণা দিয়ে। 2014 সালে তাদের পিছনে ঘুরেছেন, 18 সালে তামাশা করেছেন, যদি নির্বাচনে না আসেন অভিযোগ করে তিনি বলেন, তারা এখনো তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলছে। যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দিবে বা নির্বাচন প্রতিহত করবে তাদের বিরুদ্ধে রেস্ট্রিকশন আরোপিত হবে। নির্বাচন ঘিরে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যেতে চায় বিএনপি বলেও মন্তব্য করেন নেতারা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।